অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। চল দেখি হারাতে পারিস কিনা। কি কাকে কিসে হারাবো? লুডো খুঁজে বের করেছি। ঘুটিগুলো সব আছে তো? হ্যাঁ রে, এই তো। বৌদি, তোমাকেও কিন্তু আমাদের সাথে খেলতে হবে। আমিও দেখতে চাই এই খেলায় বুদ্ধি কি করে লাগাতে হয়। চলো এসো, তোরাও আয়। চল 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 তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো। এরে ঘুটিগুলো কোথায়? আপনি কে কোন ঘুটি নেবে? আমি লাল। আমি হলুদ। কিন্তু বাহ বৃষ্টি, তুমি কোনটা দেবে? খেলাটা আসল, ঘুটির রং নয়। ওকে চলো, তুমি নীল আর আমি আমি সবুজ। আমি ফার্স্টে চালবো। ওকে চলে 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 ছয়। এটা আমি কিছুতেই মানতে পারছি না। দেখ, নিয়ম যখন ও বানিয়েছে তখন মানতে তো হবেই। অবশ্যই তুই যদি মানতে না চাস মানিস না, কিন্তু সেক্ষেত্রে না ওই সামনের মাসে হাত খরচা পাওয়াটা কিন্তু তোর সমস্যা হবে। আচ্ছা মা, তুমি বলো তো যা হচ্ছে ঠিক হচ্ছে? ওর হাতে সমস্ত ক্ষমতা দিয়ে না ভালো করছে না তোমরা, তুমি খুব খারাপ করছো এটা। দেখ মহুয়া, এই বইটা না আমাকে খোকা এই বেশ কয়েক বছর আগে এনে দিয়েছিল। আসলে বই পড়তে ভালোবাসি বলে প্রতি বছর জন্মদিনে খোকা আমাকে বই এনে দিত, আর সেই বই পাওয়ার কদিনের মধ্যেই আমার সব পড়া শেষ হয়ে যেত। কিন্তু দেখ মহুয়া, এই বইটায় না চারটি উপন্যাস আছে, কিন্তু আমার মাত্র দুটো পড়া হয়েছে, আর দুটো পড়াই হয়নি। ওই মোবাইলের নেশা, ওইটাই এখন বেশি হয়ে গেছে। কাজেই ওই নেশাটা যদি দূর হয় তাহলে তো ভালোই হয়। আচ্ছা মা, বই পড়ে কি হবে বলো? তুই পড়ে দেখ না কোনো লাভ হয় কি না, দেখ। না, বৌদির সঙ্গে কথা বলতে হবে। নিজের জন্য করেছি। আসলে এই কাজটা আমি অনেকদিন ধরেই করতে চাইছিলাম, কিন্তু কোনোদিনও করতে পারিনি। কেন? আমার হাতে আমার মোবাইল না থাকলে তোমার কি সুবিধা? সকালে ঘুম থেকে ওঠো, হাঁটতে বেরিয়ে যাও, ফিরে এসে ব্রেকফাস্ট করে অফিস।
অফিস থেকে ফিরে কিছুক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো, তারপরে ডিনারে বসেও সেই মোবাইল। ডিনার করা হয়ে গেলে আবার মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো। আমার সঙ্গে কতদিন ভালো করে কথা বলনি বলতো? কি মুশকিল, কি কথা বলবো? তার মানে তুমি বলতে চাইছো আমার সাথে আর তোমার কোনো কথাই নেই? না তা না। আগে যখন আমাদের কাছে মোবাইল ছিল না, বা তারও আগে যখন আমাদের অবস্থা তো ভালো ছিল না, তখনও তো তুমি কাজে যেতে, বরং এখন যা কাজ করো তার থেকে অনেক বেশি কাজ করতে। এখন তো তুমি অফিসে গিয়ে বসো, আর আগে কোথায় কোথায় সারাদিন ঘুরে বেড়াতে। তো বাড়ি ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে আমার সাথে বসে গল্প করতে, সারাদিন কোথায় কোথায় গেলে, কত লোকের সাথে দেখা করলে, তাদের সব কথা আমাকে বলতে। এমনকি তোমার ব্যবসার কথাও তুমি আমাকে বলতে, তোমার নিজের মনের কথাও বলতে। তুই চিট করছিস? একদমই না। আবার কি হলো ওখানে? ওরা সেই আগের দিনগুলোতে ফিরে গেছে, ছোট্টবেলার মতো লুডো খেলছে। তুমি কি চাও সে আগের দিনগুলো ফিরে যায়?